এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আবহমান বাংলার সহজ সরল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের হাসি কান্না, প্রেম বিরহ, কলহ বিবাদ এবং দুটি কিশোর ছেলেমেয়ের নিষ্পাপ প্রেমের মিষ্টি ছবি সুজন সখী। আমার বিশ্বাস এই ছবির গল্প এবং গান আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ পরিচালক। নয়নের মনি, ওর কিছু হলে আমার মা মানে সুজনের ঠাম্মা আমাকে আস্ত রাখবে না। সুজনকে নিয়ে এখনো ফিরলো না, কত করে বললুম যে দুপুরে ওকে নিয়ে যাস না, তা কে কার কথা শুনে। বৌমা বৌমা, ও ছোট বৌমা। কি মা? সুরেন কি তোমায় কিছু বলে গেছে? মেলা থেকে অন্য কোথাও যাবে? না তো, মেলা থেকে সোজা বাড়ি চলে আসবে বলে গেছে। হায় হায়, আমার সুজন এখনো ফিরল না। আমার সুজন মেরে ফেলবে, আমার ছেলেটাকে মেরে ফেলবে। আপনি আর আপনার ছেলে মিলে আমার ছেলেটাকে মেরে ফেলবে। ওর তো কোনো ছেলে পেলে নেই, ছেলে দরদ ওকে বুঝবে। সুজনের বাবা, ও সুজনের বাবা, উফ, শুনছো? একবার এদিকে এসো তো। কি হলো, এত চিৎকার করছো কেন? চিৎকার করি কি আর সাধে? তোমার ভাই সাত সকালে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি।
ভগবান, আমার কি সর্বনাশ, আমার সুজন এখনো ফিরল না। মা, আমার বুকটা কেমন ধর্পধর্প করছে, আমার বুকটা কেমন। সাত সকালে নয় বৌমা, এই তো কিছুক্ষণ আগে বেরিয়েছি, এখনই ফিরে আসবে। থাক 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 থাক, আপনাকে সালিশি করতে হবে না, আমার স্বামী তো আপনার কাছে সৎ ছেলের মতো ব্যবহার পায়। হা ভগবান, আমার ছেলে কোথায় চলে গেল, হা ঠাকুর, আমি এখন কি করে। কাকু আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। দূর পাগল, তুই এই কচি কচি পা দুটো নিয়ে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাবি, আর আমি চেয়ে চেয়ে দেখবো, চুপটি করবো। থাক সুরেন, হ্যাঁ সুরেন, কি মাস মা কিছু বলবেন? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, রাজেন আমার সব দান নিয়ে গেছে, আমি না খেয়ে মরবো। আপনি চিন্তা করবেন না, আমি দাদাকে বুঝিয়ে বলবো, আপনার ধান আপনাকে ফেরত দিয়ে দেবে। দাদা একটু রাগে কিন্তু মনটা খুব ভালো, আপনি যান আমি দেখছি। ঠাম্মা, কাকু আমায় কত জিনিস কিনে দিয়েছে দেখো। আমার লক্ষ্মী দাদু ভাই, এতক্ষণ এসেছিস, আমি কখন থেকে পথ চেয়ে বসে আছি, এত দেরি করলি কেন সুরেন? দেরি কোথায় হলো মা? এ নাও এই খাবারটা তুমি খাও। ও মা, তুই আগে খা। হায় রে, আমার ছেলেকে না জানি কি বিষ খাওয়াচ্ছে, দেখি মুখের মধ্যে কি বিষ ঢুকিয়েছিস। হ্যাঁ দেখি। বৌদি, খাবারের মধ্যে বিষ নেই, বিষ আছে তোমার কথার মধ্যে। কি, আমার মুখে বিষ? তা এতই যদি বিষ থাকে তাহলে আমার কথা শোনার জন্য এখানে পড়ে আছিস কেন? পড়ে আছি তো শুধু সুজনের জন্য, তাহলে কবেই চলে যেতাম। চুপ কর চুপ কর চুপ কর, দোহাই তোদের। রোজই তো চুপ করে থাকে মা, কিন্তু মাঝে মাঝে আর পারি না। ওই যে খাবারগুলো ফেলে দিল, কত সাত করে সুজন কিনেছে, ওর কচি মনে ব্যথা লাগবে না, ও কষ্ট পাবে না। নিজের তো ছেলে নেই তাই আমার ছেলের ওপর দরদ, খাওয়াবো ওকে আমি জন্মের মতো খাওয়াবো। এই যে নবাবের ছেলে, জীবনে খাস নিয়ে সব, ঘরে চল চল, তোকে আমি জন্মের মতো খাওয়াবো, চল ঘরে। না আমি খাবো না। খাবি না? হা কর হা কর বলছি, হা কর। জল খাবো মা। কোথায় গেলে নবাবের বউ, দিন রাত্রি পেট ভাসিয়ে শুয়ে থাকলে চলবে? জলটা নিয়ে এসো। আরে জলটা নিয়ে এসো, ছেলেটা যে ভাত আটকে মরবে। এখনই এত হিংসে, বাকি দিন তো পড়েই রয়েছে। না জল খাও না, আমি ঠাম্মার সাথে ভাত খাবো। কি, ঠাম্মার কাছে খাবি? তোকে আমি বলিনি, এই সরো তো, সরো তো এখান থেকে, সরো। তোকে না কতদিন বলেছি ঠাম্মা ঠাম্মা করবি না, ঠাম্মা ঠাম্মা, এই খা মুখট মুখট। তুমি এখনো বসে আছো, সুজনকে যে মারছে মারছে, যাও না ওকে নিয়ে এসো গিয়ে। শয়তান ছেলে, ওকে মারছো কেন, ওর কি দোষ? দাঁড়াও, আমার ছেলেকে আমি মারছি, তুমি বল আর কে, কোল থেকে নামাও, নইলে এই সংসারে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেব। আগুন তো আগেই জ্বালিয়েছো, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করেছো, মাকে পর করে দিয়েছো, দাদাকে আমার শত্রু বানিয়েছো, আর কি বাকি রেখেছো? কোথাকার রামের ভাই লক্ষণ এলেন রে, দাদার উপরে এতই যদি টান থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে গুষ্টি শুদ্ধ মিলে দাদার কাছে বসে থাকতে না, ভাত ধ্বংস করতে না। মাগ না খাই না, তোমাদের সংসারে সারাদিন চাকর বাকর মতো খাটি, তার বিনিময়ে দুটো ভাত খাই, তাও তোমার সহ্য হচ্ছে না, এতই তোমার হিংসে? আমার নাকি হিংসে?
দেখো বৌদির সাথে কিভাবে কথা বলছে, আমাকে কি অপমানটাই না করছে। সুজানের বাবা, ও সুজানের বাবা! আবার দাদাকে ডাকছো কেন? সেও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি আম গাছকে কাঁটাল গাছ বলো সেও তাই বলে, তুমি যদি বলে হ্যাঁ তো সেও বলে হ্যাঁ, সে তো তোমার গোলাম। সুরেন, দোহাই তোর, দোহাই বাবা, তুই একটু চুপ কর। আমার স্বামীকে তুমি এত বড় কথা বললে, দেখাচ্ছি মজা। সুজানের বাবা, ও সুজানের বাবা, বলি কানের মাথা কি খেয়ে বসে আছো? কি হয়েছে, হয়েছেটা কি হবে আর কি? এই যে তোমার গুণধর ভাই, বলে কিনা তুমি ওর গোলাম? এ কথা আমি কখন বললাম? ওমা, কথা বলে আবার কথা ঘুরেছে। তুই বুড়ি মাসিকে ধান নিতে বলেছিস? হ্যাঁ বলেছি, মাসিমা রাস্তায় ধরেছিল, ওর কেউ নেই। কিন্তু বৌদি যা বলছে আমি কিন্তু কথা বলিনি। আমি যা বলবো তার উপর তুই এভাবে কথা বলে আমাদের মান সম্মান ডোবাবি? এর মধ্যে মান সম্মান ডোবানোর কি হলো? আমি তো ভালো কথাই বলে এলাম, ওই ধান ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলে সে তোমায় আশীর্বাদ করবে। আশীর্বাদে আমার দরকার নেই, আমি ধান দেব না। তোর ইচ্ছে হলে তোর অংশ থেকে তুই ধান দিবি। অংশ টংশ আমি বুঝি না, ওই বৃদ্ধা না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার এক কথা, তুমি ধান দিয়ে দেবে। দাঁড়া, তুই যখন সবই বুঝেছিস, আমার মুখের ওপর কথা বলতে শিখেছিস, তখন আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। রাজীব, তুই এটা কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই সুরেনকে আলাদা করে দিতে চাস? এ কথা সত্যি, সুরেন আমার পেটের ছেলে নয়, ওর সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে নারীর চোখ। তোর বাবা এক বছরে সুরেনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, রাজীব আর সুরেন আমার দুই ছেলে। সুরেন যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। ছোট ছেলে হিসেবে এবারে সব অধিকার সুরেন পাবে। আর আজ এত বছর পর তুই মনে করিয়ে দিলি সুরেন এবারের কেউ নয়। মা, চুপ কর মা, চুপ কর মা। দাদা বৌদি আমার সম্পর্কে যাই বলুক না কেন, তুমি তো আমার মা, আমি তো তোমাকেই মা বলে ডেকেছি। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মন, আমার আত্মা সেই তোমাদের কাছে পড়ে আছে মা। দাদা আমার সম্পর্কে যাই বলুক না কেন, দাদা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না মা। দাদা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না মা। আমি ঠাম্মার কাছে শোবো, আমি এখানে শোবো না। ঠাম্মা ঠাম্মা, ঠাম্মার কথা বলবি না, ঠাম্মার কাছে শুতে হবে না। শো, বাদুর ছেলে কথা কা, শুয়ে থাকে এখানে। আমি ঠাম্মার কাছে শোবো না। আজ থেকে তুই এখানে ঘুমবি, ওদেরকে আজ থেকে আলাদা করে দিয়েছি, ওরা ও ঘরে শোবে, আমরা এ ঘরে শোবো। নে ঘুমো। ঠাম্মা ছাড়া ঘুম আসে না। ঠাম্মার কাছে আমি গল্প শুনে শুনে ঘুমাবো। গল্প শোনায় না, আমাদের নামে তোর কানে বীজ ঠালে। যে শো, শো বলছি, ঘুমো ঘুমো। পাজি ছেলে কোথা কা? সুজন, 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 ঠাম্মা শোনা মানিক আমার, আর আমার বুকে আয়, চল আমার ঘরে ঘুমাবি। চল ঠাম্মা, গল্প শোনাবে না? শোনাবো দাদু ভাই, শোনাবো, চল।
ওকে জিজ্ঞেস করো, রাত দুপুরে নাতিকে নিয়ে কিসের এত ঢলাঢলি? আর আর বলছি, নামাই ছেড়ে দাও, আমি ঠাম্মার কাছে শুবো। ঠাকুমার কাছে শুবো? জানো না উনি কোন ধরনের ঠাকুমা? চল নামাই ছেড়ে দাও, আমি ঠাকুমার কাছে শুবো। তোমার এত কিছুর পরেও শিক্ষা হয়নি? ছেলেটা তোমার জন্য মার খেয়ে মরবে নাকি? মা, মা তুমি কেঁদো না মা। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? তোমার কান্না শুনে উঠে এলাম মা। সুরেন কি করছে রে? ঘুমিয়ে পড়েছে মা। ওকে কিছু বলিস না রে বউ। বলে কি কিছু লাভ হবে? শুধু চিৎকার চেঁচামেচি বাড়বে। তুমি শুধু শুধু এত দুঃখ বাড়াতে যাও কেন মা? যাই কি আর সাধে, ওই যে সুজন করে আমার কাছে আসতে দিচ্ছে না, ওই সুজনকে নিয়ে আমি তো শ্বশুরের দুঃখ ভুলে থাকি মা। ওকে ছাড়া আমার ঘুম আসে না রে মা, আমার ঘুম আসে না। ভগবান তো তোর পেটেও দিয়েছে, তুই ওকে আমার কাছ থেকে দূরে রাখবি। বল মা, বল বল বল। আমি যখন তোমার, আমার সন্তানকে পর হবে, তোমারই থাকবে। তুই আমার, বড় বউ আমার নয়। জানিস মা, আমি তো সবাইকে এক নজরে দেখেছিলাম, কিন্তু আজ ওরাই আমাকে পর করে দিচ্ছে মা। শান্ত হও মা, শান্ত হও, কপালে যা লেখা আছে তাই থাকবে। তুমি শোও মা, আমি যাই। কি গো, এখনো ঘুমাওনি? মা কাঁদছে না? না মানে? লুকিও না আমার কাছে, আমি সব বুঝি। ওরা সুজনকে মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মা সারা রাত ধরে চোখে জল ফেলবে, ঘুমোতে পারবে না। উঠছো কেন? উঠবো না, মার কান্না শুনে আমি বিছানায় শুয়ে থাকবো। মা কাঁদবে। কোথায় যাচ্ছ? ভেঙে ফেলবো ওই বেড়া, আমি ভেঙে ফেলবো। যে বেড়া আমার মাকে কাঁদায় সে বেড়া আমি মানি না। দোহাই তোমার, এত রাতে আর গন্ডগোল করো না। কেন করবো না? যে বেড়া আমার মাকে কাঁদাচ্ছে, যে বেড়া আমার সুজনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে বেড়া ভাইকে পর করে দিচ্ছে, ওই বেড়া আমি রাখবো না, ওই বেড়া আমি মানি না, ওই বেড়া আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো। সুরেন, সুরেন, ভেঙে ফেলবো। তুই কি করছিস সুরেন? হায় হায়, এ তুই কি করছিস? এটা কি করছিস সুরেন? ওকে শুনছো, আজ বেড়া ভাঙছে, কাল তোমার মাথা ভাঙবে, পরশুদিন আমাদের ঘর ভাঙবে। এখনই লোকজন ডেকে ওই গুন্ডাটাকে সবকিছু ভাগ করে দাও, সালিশি বসাও। না ভাগ আমি মানি না। পারবি আমার মাকে ভাগ করতে? পারবি আমার সুজনকে ভাগ করতে? পারবি তোর হৃদয়টাকে ভাগ করতে, যে হৃদয় একদিন ছিল স্নেহ মায়া মমতা? ছেলেবেলা থেকে যে কাঁধে করে তুই আমাকে বয়ে এসেছিস, বাবা মারা যেতে সেই কাঁধের বোঝা এত সহজে হালকা করে দিস না দাদা, তাই আমি বেঁচে থাকতে বাড়ি আমি ভাগ হতে দেবো না। ভাগ তো তোমাকে মানতেই হবে সুরেন, তোমাদের ভাই ভাই যখন বনিমনা নেই তখন ভাগ হয়ে যাওয়াই উত্তম। না এই দৃশ্যাস না, এ বাড়িতে বেড়া উঠেছে ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর পাঁচিল উঠতে দেবো। তোমার বড় ভাই সালিশ বসিয়েছে, সে তোমার সঙ্গে থাকবে না, কাজেই তোমায় তো ভাগাভাগি মেনে নিতেই হবে সুরেন। তোমাদের বিষয় সম্পত্তি কি আছে? কি আর আছে, ওই তো ছয় বিঘে জমি, একটা পুকুর আর বাড়ি, এটুকুই বাবা রেখে গিয়েছেন। বাজারের কাছে আট বিঘা বর্গা জমি আছে, নদীর ধারে সাত বিঘা জমি আছে, সেটা বলছো না কেন? না না, ওটা হিসেবের মধ্যে ধরবেন না। ওগো তুমি বলো না, তুমি ওটা নিজে করেছো? হ্যাঁ মানে ওটা আমি নিজেই করেছি। কেন মিথ্যে বলছো? তোমার সাথে সুরেণও খেটে ওই জমিটা করেছে। ভাই হয়ে ভাইকে ঠকাতে চাও? না না, ও আমাকে ঠকাবে কেন, আমি ওসব চাই না। আমরা চাই, ওই গুন্ডাটার সঙ্গে আমরা থাকতে চাই না। ওরা মা ছেলে সুজনের বাবাকে পাগল করার আগে আমাদের সবকিছু ভাগ করে দিন।
তা হয় না, হয় না। জঙ্গলের ধারে আমার বাবা আমাকে কুড়িয়ে পেয়েছিল। ওই যে দাঁড়িয়ে আছে আমার মা, আমাকে মানুষ করেছে তিল তিল করে। আমার ওই দাদা সকাল সন্ধ্যে আমাকে নিয়ে খেলত। এই বাড়িতে আমরা ভাইয়ের মতো মানুষ হয়েছি। এই বাড়িতে সম্পত্তি ভাগ হবে, বাবা কষ্ট পাবে, তার হাতটা কাঁদবে, এই হতে পারে না। আমার না কখনো না, আমি সম্পত্তি চাই না, আমি সবকিছু সুজনকে দিয়ে গেলাম, সব থাক সুজনের জন্য। মাধবী, মাধবী চলো। সুরেন, আমিও তোর সঙ্গে যাব। তুই আমার কুড়িয়ে পাওয়া ছেলে, তোর সংসারে আমাকে ঠাঁই দে। হ্যাঁ চল। সুরেন যখন সবকিছু ছেড়েই দিল, তখন তো আর সালিশের দরকার নেই। আমরা উঠি। যাবে তো বুঝলুম, কিন্তু উঠবে কোথায়? ভগবানের তৈরি এত বড় পৃথিবীতে কি জায়গার অভাব আছে গো? আচ্ছা কাকু, তোমরা কোন বাড়িতে যাবে? জানি না রে। ঠাম্মাকে নিয়ে যাবে? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে না কাকু? বড় হয়ে আসিস, যখন তোর মা আর তোকে বেঁধে রাখতে পারবে না, তখন ঠাম্মাকে দেখতে আসিস। এখন যা বাবা, নইলে আবার মার খাবি। যা যা বাবা, যা যা। ওরে আমার ময়না পাখি রে, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে ভাই? আমি বাঁচবো কি করে? আমাকে ছেড়ে কোথাও যেও না ঠাম্মা। কোথায় যাব রে ভাই? আমার আত্মাটা তো তোর কাছে পড়ে থাকবে। ভগবান তোকে ঠিক দেখবেন। এটা ওর গলা কি পাড়ালেন? সিদ্ধি বাবা দেওয়া কবচ, কারো নজর যেন আমার দাদু ভাইয়ের গায়ে না লাগে, জীবনে যেন কোনো বিপদ না আসে। এটাই কি আপনার শেষ জাদু? সুজন যেন আপনাকে না বলতে পারে? আমি ঠাম্মার সাথে যাবো। শয়তান ছেলে, দিন রাত শুধু ঠাকুমা আর ঠাকুমা, কই ভুলেও তো একবার দিদিমা বলিস না। চল আমি ঠাম্মার সাথে যাবো। ঠাম্মা, ঠাম্মা, আমি ঠাম্মার কাছে যাবো। থাক ঘরে, ওই হাত জ্বালানোরা সব বিদায় হোক, তারপরে ঘর খুলবো। মা, আর কত দেরি করবে, চলে এসো। কাইজার বেলায় আছে মানুষ।
কি হলো মা, তোর কি হলো? সুরেন, ও বাবা সুরেন, কি হয়েছে মা? কিছু হয়নি, তুই শিগগির দাইমাকে ডেকে নিয়ে আয়, চল মা চল। একটু জ্বরটা দেখি, আমার মনে হচ্ছে ছেলে হয়। নাতনি হয়েছে গো, নাতনি। মা, মাধবী কেমন আছে? আমাদের ছেড়ে কোথায় গেলি, আমাদের ছেড়ে কোথায় গেলি? দুঃখ করো না সুরেন, দুঃখ করো না। যাবার যখন ডাক এসে যায় তখন কেউ তাকে ধরে রাখতে পারে না। নতুন বাড়ি করলাম, নতুন সংসার সাজালাম, সব ফেলে আপনার বোন কোথায় চলে গেল? যেখানে যত জিনিস পড়ে আছে সবেতে তার হাতের ছোঁয়া, কোনো জিনিসে হাত দিতে পারি না, শুধু তার কথা মনে আসে, কিভাবে আমাদের সবাইকে ফেলে চলে গেল। আমাকে দেখো, আমার তো একমাত্র বোন, তবু দেখো আমি বুকে পাষাণ বেঁধে আছি। আর যাকে রেখে গেছে তাকে মানুষ করতে হবে। তোমার মার বয়স হয়েছে, তুমি যদি বলো তবে আমি ওকে নিয়ে যাই, রাজুর মা ওকে ঠিক মানুষ করতে পারবে। না গো না, আমার মাধবী বা ওকে আমার কাছে দিয়ে গেছে, ও আমার কাছেই থাকবে। সারা রাত তোমার ভাগ্নি আমার সাথে কথা বলে, হাসে, ও আমার শেষ বয়সে সই। আমি ওর কি নাম দিয়েছি জানি সুরেন? কি? সখী। আমি তাহলে যাই মা। ওই মা, থাক থাক, আসি সুরেন, এসো। আপনি সুরেনের কথা সুজনকে বলবেন না, এসব কথা ও না শোনাই ভালো, ও তো সবাইকে ভুলে গেছে। কিন্তু সুরেনকে দেখলে বড় মায়া লাগে। মায়া লাগে? অমন মানুষের জন্য মায়া? বউ মারা যাবার পর মত্তারি খেয়ে হাটে বাজারে বেহুশ হয়ে পড়ে থাকে, সে কথা শুনেছেন? সখী, ও সখী, তোর মা কই? ডাক, আমি নেশা করে এসেছি, আমি ডাকলে সে আসবে না, তুই ডাকলে আসবে। দোকান থেকে এসেছি, আমার খিদে পায় না, আমার খেতে দিবি না? ও মা, আমি মদ খেয়ে এসেছি বলে তুই কথা বলবি না? রাগ করেছিস মা? যার সংসার সে সব ফেলে কোথায় চলে গেল, সে দুঃখ আমি ভুলতে পারছি না রে সখী। এই কি করছিস? কি ওর গায়ে হাত দিবি না? মদ তাড়ি খেয়ে এসেছিস, ওর যদি কিছু হয়? তুমি আমার দুঃখ বুঝলে না মা? এইসব ছাই মাটি খেলে কি দুঃখ যাবে রে? এই কবচটা তোর গলায় পরিয়ে দি। আর একজনকে দিয়েছিলাম, তার মা ফেলে দিচ্ছে, কে জানিস? সুজন। সুজনকে তুই চিনিস না, সে তোর বাপের আত্মা ছিল রে। মা, আর কোনদিন যদি ও বাড়ি কথা তোলো আমার মরা মুখ দেখবে, আমার কেউ নেই, আমার কেউ নেই। সখী, পারবি না তুই বড় হয়ে সবাইকে আবার এক করে দিতে?
দেখছিস কি? ডাল ভেঙে পড়ে হাত পা ভাঙবি তো। এদিকে আয়, দেখে যায় তোর বাবা তোর জন্য কি পাঠিয়েছে। আয় না। বলো ঠাকুমা কি বলবে বলো। আগে চোখ বন্ধ কর। কেন? তাড়াতাড়ি করো। কি সুন্দর! সুন্দর তো বুঝলাম, কিন্তু পাগল করবি কাকে? তুমি পাগল হও ঠাকুমা। পুরো গাছটা মাথায় করে নিয়ে যাচ্ছি।
তোমাদের আত্মাটা ছোট কেন? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বেল পাকলে কাকের কি? কি, আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? কোকিল না কাক, কালকে দেখবে পুরো গাছটা সাফ করে দিয়ে যাবো। দেখবো, আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। ঠিক আছে, দেখবে। যত বড় মুখটাই তত বড় কাঁথা, বেল গাছ সাফ করে দেবে মগের মূল। কি হয়েছিল সখী, কার সাথে কথা বলছিলি? দেখো না, অন্য গ্রামের একটা ছেলে আমাদের কাছে ঢিল মারছিল। ও মা, বলে কি না পাকা বেল দেখলে গাছে ঢিল মারবে। আচ্ছা তুমি বলো ঠাকুমা, গাছ উলে যায় না? বড় বদমাইশ তো, আমাকে ডাকলি না কেন? এসে দিতাম কান দুটো মুলে। জানো বুক ফুলিয়ে বলে গেছে কাল নাকি আসবে। আর আসছে, আয় ঘরে আয়। সারাদিন থাকিস কোথায়? খাওয়া দাওয়া নেই, এভাবেই দিন চলবে নাকি? ক্ষেত খামারে কাজকর্ম দেখাশোনা করবি, আমি তো আর চিরকাল বেঁচে থাকবো না। একদিন যেতেই হবে, তখন কিভাবে চলবে? তখনকার ব্যাপার তখন দেখা যাবে। বাদ দাও মা। হারাম জাদা, যেমন বেহায়ের বেহা তেমন রকচটা। কি তখন বলিনি এত আদর সোহাগ করো না, সামলাতে পারবে না, এখন বোঝো? এখন বুঝি আমার আদর সোহাগের দোষ হলো? নিজেদের দোষটা দেখতে পাও না? দেখতে পাও না কার স্বভাব পেয়েছে? কার? ওই গুন্ডা সুরেনের। কথা বলছিস না কেন? এই হারাম জাদা, তুই দোকানে বিস্কুট খাচ্ছিস, তুই দোকানে সব জিনিস চুরি করিস, টাকা পয়সা সব। এত দৃষ্টি কুটুর গালি দিয়ে না আমার কেউ নেই বললা, আমার খালি খালি আপনি মারবেন না, এত মারামারি চলবো না। তোর কেউ নেই বলেই তো তোকে দোকানে কাজ দিয়েছিলাম। মারার জন্য রাখছিলেন? মারবো না, তুই একটা চোর, চুরি করে দোকানটাকে শেষ করে দিবি। তাহলে কিন্তু চললাম, মনে কিছু করেন না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা কিনা করে দিয়েন, ক্ষমা কিনা করে দিয়েন। নমস্কার, থাকবো না এই জায়গা, চললাম। দোকান থেকে পয়সা চুরি করছিলাম আর বিস্কুট চুরি করে খাইছিলাম, বুঝলা? শুনেন কাকা, আমার মায়ের তৈরি করে দোকান থেকে বাইর করে দিছে, বড় একটা দোকানদার হয়ে গেছে, আর ফুটানি শুইতেছে বোকা কইলাম। সুরেনের মন জুগিয়ে চলতে পারলে সুখীকে তুই বিয়ে করতে পারবি, সুরেন তোকে জামাই করবে। সত্যি আমার বই বউ, আমি জামাইবো, সত্যি কইতেছো কাকা মামা? আরে হ্যাঁ, সুন্দরী সখীকে বিয়ে করলে জীবনটা তো সার্থক হবে। তারপর ধর, তোর সাথে সখীর বিয়ে হলে সুরেনের দোকান সম্পত্তি সবই তোর হবে। যা, সুরেনের কাছে গিয়ে ওর হাত পা ধরে আবার দোকানের কাছে লেগে যা। যা, সত্যি করছে মামা কাকা? তাহলে নমস্কার, নমস্কার, আমি তাহলে যাই মামা, মামা কাকা যাই যাই। কেমন হয়েছে? মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে মা। আমার সখী রেঁধেছে রে। মেয়ে আমার গুণের রাঁধুনি আছে। একটাই তো মাছ দিয়েছি, খাও না বাবা। কাকা যা আবার হয়েছে, দোকানে চাবি দেন, আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না।
তোকে আমি বিশ্বাস করি না। না না, এই পা আমি সারম না, আগে আমার ক্ষমা করে চাবি দেন, চাবি দেন। বাবাকে খেতেও দিবি না? সখী ভাতি দেখেছ পাগল কাণ্ড দেখো, আরে হন দোকান যাই দিব। আমার কিন্তু ভয় করছে, যদি টের পেয়ে যায় বেলগাছে যে কাটা কাটা তো কি হয়েছে, টর্চি নিয়ে এসছি তো, যা যা ওট কাছে ওট। আমাকে কাক বলেছিলে, দেখাচ্ছি মজা। ঢিল মারছি তো কি হয়েছে, কাছে ওরম পাকা বেল দেখলে ছেলেটা ঢিলি মারে, কোকিল না কাক সেটা কালকে দেখবে। দিদি তাড়াতাড়ি দে। এই ওইদিকে, হ্যাঁ হ্যাঁ ওখানে একটা আছে, দে দে তাড়াতাড়ি। বেল তো শেষ, এবার নেমে আসবো। নেমে আসবি না তো কি করবি, অন্ধকারে বসে থাকবি? নেমে আয় নেমে। সব বেল নিচ্ছিস কেন, এত কষ্ট করে বেল পালাম? না রে না, বলেছিলাম না পুরো গাছ সাফ করবো, তাই পুরো গাছ সাফ করে দিলাম। আমরা তো পাঁচজন আছি, পাঁচটা বেল নেবো, বাকি সব এখানে ফেলে যাবো। কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি। ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি। বুঝলা নাকি নষ্ট বলে যে কথা, আরে বলে যে কথা, আরে বলে যে কথা, আরে বলে যে কথা, অধি খেতে করে আশা তার নাম যে বুদ্ধি নাশা, অতি লোভে তাতি নষ্ট বলে যে কথা, আরে বলে যে কথা, আরে দিয়া ধুইয়া খায় না যারা একা একা খায়, তাদের কপাল এমনি কইরা ছাই হইয়া যায়। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। আরে কথায় বলে দিলে নিয়ে
মালিকে থুথু দিলে নিজের মুখে থুথু করে চোখ বুঝিয়া লঙ্ক দিলে পাও ভাঙিয়া যায় আরে পাও ভাঙিয়া যায় আরে অতি বড় হইলে পরে ঝড়ে পইরা যায় আরে অতি ছোট থাকে আবার ছাগল মুইরা খায় আরে কথায় বলে গাছের ডাল পাকিলে তাতে কাকের কি ও কাকের কাকা ডাকে যদি একে একে দোষের কি আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি আরে কথায় বলে কি ব্যাপার কোন সাড়া শব্দ নেই বাড়িতে কেউ নেই নাকি তোর দাঁড়া আমি দেখছি ঠাকুমাকে ডাকবো কি হলো কথা নেই মুখে কথা বলবো কার সাথে পেতনির মতো লুকিয়ে থাকলে ওরে আমার সাহসী বীর পুরুষেরা কি হয়েছে রে সখী এই দেখো না কি কাণ্ড ও মা এটা বুঝে ছেলেটার কাণ্ড তা আর কার হবে বলো এটা কেমন হলো বেলগুলো গাছের নিচে ফেলে গেল পাগল নাকি পাগল না গো ঠাকুমা রসিক হবে শোন বেলগুলো সব দোকানে পাঠিয়ে দে আচ্ছা কি মাদু ছেলে রে বাবা আর চল অমূল্য আবার পুরনো কথা তুললি তুলি কি আর সাথে দুঃখ হয় গো দুঃখ হয় তোমার মেয়েটা বড় হয়েছে তা তো বিয়ে দিতে হবে মেয়েটা আমার আর চিন্তা বুঝি তোমাদের সখী আমার লক্ষ্মী মেয়ে কত বছর ওর নামে 5 বিঘে জমি রেখেছি এই জন্য তো কই সখীরে বিয়ে দিয়ে বাইরে পাঠাবো না বাড়িতে রাখো তুই তোর কাজ কর না অমূল্য দুঃখ শুধু একটাই সুজনকে হাটে বাজারে দেখি আমার সঙ্গে সে একটা কথা বলে না ওর বাপ মা ছেলেবেলা থেকে আমাদের বিরুদ্ধে ওকে নানা কথা বলে আসছে বলে বলু আরে ও তো ছেলে ছেলে করেন কেন আমি তো আছি আমার আপনার বাড়ি একটা খুঁটি মনে করেন এটা গরু তো সব ডাল খেয়ে ফেলো সব ডাল খেয়ে ফেলো দেখছি আইতেছি আইতেছি সুজন ও সুজন কে রে ও মন্টু কি হয়েছে তোর গরু বেঁধে রেখেছে গরু বেঁধে রেখেছে কোথায় সুরেন কাকার দোকানে কাকার দোকানে কাকা কিসের কাকা ওরা 14 গুষ্টি তোর বাবার কাঁধে ভর করে খেয়েছে যখনই তোর বাবার বিপদ দেখেছে অভাব দেখেছে তখনই সম্পত্তি ভাগ করে চলে গেছে এই 18 বছরে একবারও খোঁজ নেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি ও কাকা নয় শত্রু ওই শত্রুই তোর গরু বেঁধে রেখেছে চল তো মন্টু দেখি কিভাবে আমার গরু বেঁধে রাখে চল আমার গরু কে বেঁধে রেখেছে কি হলো কেউ কথা বলছে না কেন আমরা বেঁধে রাখছি কেন আমার দোকানে ডাল খেয়েছে ডাল খেয়েছে তোমরা তো 14 গুষ্টি মিলে আমার বাবারটা খেয়েছো তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো দেখ সুজন তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না তুই ভাইপো ভাইপোর মতো থাকবি সেই সম্পর্ক রেখেছো 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো আমার বলছে কাকা এমন কাকার দরকার নেই কেশো তোরা ওকে থামতে বলবি না আমার মার খেয়ে মরবে কি এই সুজন এই সুজন দেখি গরু বেঁধে রেখেছে আবার বড় বড় কথা মারবে দেখি কত সহজ গায়ে হাত দাও তো আজ কাকাকে ভালো করে শুনিয়েছি কাকে সুরেনকে হ্যাঁ আচ্ছা কাকা বলিস কেন বলতো কাকা বলিস কেন ও তো আমাদের শত্রু সে কথাই তো মুখের উপর ভালো করে শুনিয়ে এসছি খুব ভালো করেছিস সারা জীবন এইভাবেই শোনাবি
ভগবানের মার যাবে কোথায় জানিস? ছোটবেলায় তোকে কি মার মারত, আর আমি বেইমানটাকে কত ভালো ভালো জিনিস খাইয়েছি, কত আদর যত্ন করেছি, অথচ একদিনের জন্য আমাকে বৌদি বলে ডাকলো না। মেয়েটা বড় হয়েছে, তবু বাড়িতে আসে সেসব ছাইপাশ খেয়ে, লজ্জা সরম কিছু নেই রে। মেয়েটা যদি জিজ্ঞেস করবে কি উত্তর দিবি? হ্যাঁ কি আর বলবো, মাথাটা নিচু করে রাখবো, সারা জীবনই তো মাথাটা নিচু করে রাখলাম মা। তাই তো বলি, লজ্জা সরম কিছু নেই। আর কত গালমন্দ করবে মা, এককালে দাদা বৌদির গাল শুনেছি, বাকি জীবনটা তোমার গালমন্দ শুনে কেটে যাবে। সেদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোয়, সেই সুজন বাজার ভর্তি লোকের সামনে আমাকে গালাগাল দিয়ে গেল, অপমান করে গেল। সুজন এসেছিল তোর কাছে? হ্যাঁ এসেছিল। কি হয়েছে বল, আমাকে বল, বল। সুজনের গরুটা আমার দোকানে ডাল খেয়েছিল, তাই মেদে রেখেছিলাম। সুজনের গরু কেন বাঁধতে গেলি? আমি কি জানতাম ওটা সুজনের গরু? ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি, সেই সুজন আমাকে অপমান করে গেল মা। সুজন অনেক বড় হয়েছে। চুপ কর মা, চুপ কর। পরের ছেলে নিয়ে আমার কি, সখীর সামনে ওদের কথা একদম তুলবে না। যারা আমাদের তাড়ি দিয়েছে তাদের কথা যেন আমার সখী কোনোদিন না শোনে, কোনোদিন না। না না না, আমি যাবো না, তোরা যা রে, সন্ধে হয়ে গেলে বাবা খুব বকবে। এতদিন পর মনিকা বাপের বাড়িতে এসেছে, ওকে দেখতে না গেলে ও খুব মনে কষ্ট পাবে রে। হ্যাঁ সখী চল, সন্ধ্যের আগেই আমরা ফিরে আসব। কিন্তু যাবি কি করে, ঘাটে নৌকো নেই। ও মা, তাই তো, ওই তো একটা নৌকো দেখা যাচ্ছে। আরে ওই তো আমাদের বেলচুর, তাই না? পেয়েছি, আজকে ওকে মজা দেখাবো, আয়। ও মাছি, আমাদের একটু পার করে দেবে? চলে এসো, এসো। আপনি নাকি বেলচোর? চোর হলাম কি করে? তবে যেদিন চুরি করব আর ফেরত দেবো না। চোর ধরা পড়লে হাকিমও ছাড়বে না। হাকিমের কথা কেন, যার চুরি যাবে সে বেঁধে রাখলেই পারে। শুনেছিস কি বলছি সখী? ডাকাত। ও মাঝি, তোমার নাম কি? নাম দিয়ে কাম কি, তবে একজনের দেওয়া একটা নাম আছে, বসন্তের কোকিল। গলাটা তো ফাটা বাঁশের মতো, নামটা ঠিক হয়নি। আরে যে নাম দিয়েছে তাকে বলুন না। তোমার বাড়ি কোন গ্রামে? ভগবানের তৈরি বিশাল পৃথিবীতে কোন এক গ্রামে তো বটে। শুনেছিস কথা? এই যে নাবন, এই এসে গেছে। চল চল চল। মাঝি তোমার ভাড়া কত? আনা আনা, এই নাও। এই যে এটা নিয়ে যান। কি হলো? এটা হবে না। তা বলি তোমার ভাড়া কত? সব সুখীরে পার করিতে নেব আনা আনা,
তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখীরে পার করিতে নেব আনানা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না কিরে জবাব দিবি না দেব না আবার তাহলে দে ও সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে ধরা ধরি নাই মনের বদল মন দিতে পয়সা নেব না ছেলে সখীদের পারাপার করছে মানে মনে রং ধরেছে বিয়ে দিতে হবে হ্যাঁ তুমি মেয়ে দেখো নইলে আবার পচা সমুখে পা কাটবে নতুন করে কি আর দেখব মেয়ে তো দেখাই আছে কার কথা বলছো কুসুম হ্যাঁ তা মন্দ নয় কুসুম তার বাবার একমাত্র সন্তান ওদের সমস্ত সম্পত্তি আমার সুজনই পাবে তুমি কথা বলো সখীদের নিয়ে গান গাওয়া খুব খারাপ লক্ষণ দেরি নয় তুমি আজই কুসুমদের বাড়িতে যাও আচ্ছা তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি মাসিমা ভালো আছেন তো হ্যাঁ মা পাননি মাসিমা ডাকিস কেন
মা ডাকতে পারিস না, দুদিন পর তোর শাশুড়ি হবে। আমার লজ্জা করে। কি বলবো আপনাকে সুজনের মা, মেয়ে আমার ভীষণ লাজুক। লজ্জাই তো মেয়েদের অলংকার, আজকালকার মেয়েদের দেখেন না, লাজ লজ্জা নেই, পোশাক আশাকের যা ছিঁড়ি, ঘোমটা পড়তে জানে না। তাই তো আমরা কুসুমকে পছন্দ করেছি, ও একটু অন্যরকম মেয়ে। কোথায় যাচ্ছ সুজন? তা নিয়ে তোর কি দরকার? আহা রাগ করছো কেন? মাথায় তেল দাওনি, স্নান করনি, খাওনি, ভালো জামা কাপড় পরনি, একটা পাগল পাগল ভাব। বাবা, তোর এত দরদ কিসের? কি হয়েছে? ঢং জানে না জানো, আমি তোমার কে? পচ্ছারো। বাবা, মেয়ের কি ভাবসা, যেন একবারে গিলে খাবে। আবার নাম রেখেছে কুসুম, দেখতে তো একবারে ভুতুমের মতো। ও যতই ঢং দেখাও, সখীর কোড়ে আঙুলের যোগ্য হতে পারবে না। হ্যাঁ সখী সখী। আরে এই সখী, এত বেলা হলো, খাওয়া নেই, চান নেই, অসুখ করবে যে, পেটে পিত্তি পড়বে। শুধু খাওয়া দাওয়া করলেই চলবে? নতুন ধান উঠেছে, কাজ করতে হবে না? ওরে আমার গিন্নি রে, অত কাজ স্বামীর ঘরে গিয়ে করিস, এখন যা চান করে আয়। যা না। উফ, তুমি যাও না, কেষ্ট এক্ষুনি বাবার ভাত নিতে চলে আসবে। আচ্ছা আমি ভাত দেবো, তুই যা 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 না রে, ওর বাবারে বাবারে, ছাড় ছাড় যা ছাড়। এত রাইতে কেন ডাকে দিলি রে কুকিলা, এত রাইতে কেন ডাকে দিলি ও কুকিলা রে। যাচ্ছিস কোথায়? আরে যাইতেছি না, যাইতেছি না, আইতেছি সখীর বাবার লেগে সাধু বাবার কাছে গেছিলাম। আরে বোকা, শুধু সাধু বাবার কাছে গেলেই কাজ হবে না, মেয়েদের মন পেতে হলে কিছু দিতে হয়। কোন ঘন্টা দিমু, আমার তো মনটা সারা কি শুই নাই। নেই বলছিস কি? তোদের দোকানে সুগন্ধি তেল, স্নো, আলতা পাউডার এইসব দিবি? কাগজের ঘুটি পবনে উড়েলি গোস, কাগজের ঘুটি পবনে উড়েলি গোস, সেই উড়ানি মুড়ে উড়াইলি শ্যাম, প্রীতি আমার অন্তরে, আর শ্যাম প্রীতি আমার অন্তরে। ¶¶
লেন্টনের ভিতরে সাদা পাতি জ্বলে অগোসর, লেন্টনের ভিতরে সাদা পাতি জ্বলে অগোসর, সেই জ্বালানি মুড়ে জ্বালাইলি শ্যাম বিরিতি আমার অন্তরে, আর শ্যাম বিরিতি আমার অন্তরে, জ্যাগের ভিতরে চাইলে চলে উতলি গোসই, আর সেই উতানি মুরে। কি রে তুই, এত বেলা হয়েছে বাবার খিদে লাগেনি নাকি? গান গাইতে গাইতে রাস্তা চলিস, এক কাজে পাঠালে অন্য কাজে যাস, তোকে তো দোকানে রাখাই আমার ভুল হয়েছে। উমা তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস, যা। সখি তোমার লেগে একটা সুগন্ধি সাবান আর একটা আলতা আনছিলাম, আলতা তো ভুলে গেছি গা, এই সুগন্ধি সাবানটা দিয়া তুমি স্নান করো। আই বাবাকে বলে এনেছিস? না। ও, হিসেবের জিনিস তুই এভাবে চুরি করিস? আই যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আগে, আর একদিন যদি তুই এরকম করেছিস বাবাকে কিন্তু সব বলে দেবো, সাবধান করে দিলাম কিন্তু, যা। সাবধান যাইতেছি তো সাবধান। ঠাকুমা যাই। আরে ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা গো, আরে তাড়াতাড়ি সুরেন কাকুর খাবার দেন, সময় নাই। দিচ্ছি, তুই আয় খেয়ে নে। আরে না না, দেরি করে যাবো না, আমি দোকানে খামো, আমার খাবারটা দেন, দোকানে গো অনেক ভিড়, বুঝলেন না, তাড়াতাড়ি দেন। ভগবানের কাছে প্রার্থনা করি ওর দোকানে যেন এইরকম ভিড় থাকে, সুরেনের আরো উন্নতি হোক। আর উন্নতি পরে আগে খাওয়ার ব্যবস্থা করে। চল চল। শালার বুড়ি গেছে, এবার শোকের চুলটা বেশি। পাইছি, এই তো শোকের চুল পাইছি। বাবা, এই চুল দিয়া তুমি এমন মন্ত্র দিবা যেন সারা জীবন সখী আমার পিছে ঘুরঘুর 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 করে। প্রেমের বাজারে কত সাধু ঘোরে, আসল সাধু কে বা চেনে রে। প্রেমের বাজারে কত সাধু ঘোরে, কে যে আসল সাধু রে। লাইলি রে লাইলি, মজদুকে কি ওষুধ দিয়েছিলি, সে ওষুধ আর একজন চায় রে। সাধু বাবা, সাধু বাবা, নমস্কার নমস্কার, সাধু বাবা নমস্কার নমস্কার। এই যে এই যে কন্যার চুল নিয়েছি, আপনি আনতে গেছিলেন কন্যার চুল আর সখীর চুল। কেস এনেছিস? দেখ উস টাকা বারোয়ানা, এত টাকা তো চুরি করতে পারি না সাধু বাবা। তবে এই লোন কুসকুসে আর 10 টাকা নোট, আর এই লোন আমাকে খেতে টাটকা একেবারে মুসুরির ডাল, আর এই লোন আমাকে মুরগের এই ডিম ডিম রে বাইজা ফাইল বাইজা খেয়ে বাইজা। হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা, এই লোন কন্যার চুল। সাধু বাবা কাল আসিস কবজ দেব। কন্যা বসবো তো বাবা। বস হবে না মানে? কন্যা এমন বস হবে ছায়ের মতো তোর পেছনে ঘুরতে থাকবে। নমস্কার বাবা, জয় সাধু বাবা, জয় জয় সখী, জয় সখী, জয় বাবা। ডাকাত লজ্জা শরমের মাথা খেয়েছে, কি বদনামেরও ভয় নেই নাকি? যাবে নাকি চিৎকার করে লোক ডাকবো? চিৎকার করে ডাকবে? আরে ডাকো ডাকো, গলা ফাটিয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকো, আমার কি তোমারই কলঙ্ক হবে? দেখো তো কি নির্লজ্জ, কতক্ষণ আমি এভাবে জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো, কারো মনে কি একটু দয়া মায়া নেই? দয়া মায়া কার আছে? এই যে দুপুর বেলায় না খেয়ে দিয়ে বসে থাকি কার জন্য, সে বুঝে নেয় কথা? পাঁদর মানুষকে আমি দু চক্ষে দেখতে পারি না।
আমার কথায় রাজি হলে আমি আর বাদরামো করব না। কি কথা? আজকে সন্ধ্যেবেলা আসবে গাছতলায়? কোন দুঃখে শুনি? দুঃখ? ও ভগবান, দুঃখ যে কি তা কি করে বোঝাবো। একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত ঘুম হয় না, সারা রাত তার মুখটা শুধু আমার চোখের সামনে শুধু ভেসে 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 ওঠে। তা সন্ধ্যেবেলা সে কি গাছতলায় আসবে? ইচ্ছে। সখি তো ভাই এসো। তুমি এসেছো সখী? আমি আমি এখন যাই। সখী দেখো, আমার না ভীষণ ভয় করছে, আমি এখন যাই। সখী ভয় পাচ্ছ কেন? তুমি ভাবছো আমি তোমার কোনো ক্ষতি করব? ঠিক আছে তাহলে যাও এখান থেকে। না মানে মানে তোমার কি বলবার আছে তাড়াতাড়ি বলো। তুমি বোঝো না আমি কি বলতে চাই। মন কি বলে? এত উতলা হাওয়া ভালো নয়। জানি সখি জানি, কিন্তু কি করব বলো, বাড়িতে মন বসে না, বাবার কাছে গালাগাল খাই, সারাদিন শুধু মনে হয় তোমাকে চেয়ে চেয়ে দেখি, তোমার সাথে কথা বলি। তুমি আমায় মন দেবে সখী? তোমার দোহাই সখী, মনের কথা মুখে বলো। দেখো মেয়েদের একটাই মন থাকে, আর আর তা একজনকেই দেয়, কিন্তু কিন্তু আমার যে বড় ভয় হয় তুমি যদি আমার মনটাকে ভেঙে ফেলো। সখী আমি তোমার সঙ্গে কোন রকম ছল চাতুরি করতে আসিনি সখী। তুমি হবে আমার ইহকালের সাথী, আমার এই বুকের মধ্যে আমি তোমাকে সারা জীবন ধরে রাখবো। বলো থাকবে? থাকবে তো? হ্যাঁ তাই রেখো। আচ্ছা আমি এখন যাই। আর একটু থাকো না, সেই কাল রাত্রে আবার দেখা হবে। কাল আসবে তো? ঠিক আসবো। ঠিক এখন যাই। আচ্ছা কাল এসো কিন্তু। কাজকর্ম ফেলে বসে বসে ঘুমোচ্ছিস? কাজে ফাঁকি দেওয়া হচ্ছে? দাঁড়া
আমি এই বাড়িতে বউ হয়ে এসেনি, তারপর সবগুলোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ রে, সুজন বাড়িতে আছে? এই চিঠিটা সুজনের হাতে দিয়ে বলবি কুসুম বৌদি বাইরে দাঁড়িয়ে আছে, উত্তরটা এক্ষুনি দিতে। এই তো এক্ষুনি যাচ্ছি, উত্তর নিয়ে আসবো। দাদা, দাদা, কে ছিল মতি? কুসুম বৌদি এই চিঠিটা দিয়েছে। চিঠি দিয়েছে? হ্যাঁ। আবার পাউডার দিয়েছে। পাউডার, ফুল, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনা ফুল গো। প্রাণনাথ, আমার শত কোটি ভালোবাসা নিও, সমস্ত রাত শুধু তোমারই প্রতীক্ষায় জেগে থাকি, গভীর রাতে চুপচাপ দেখা করতে পারো না, রাত্রি কটার সময় আসবে জানিও, ইতি তোমার কুসুম। মতি, আগে এই চিঠিটা তুই এনেছিস না? খুব ভালো। আরে তুই দাঁড়িয়ে কেন, বস, ভালো করে বস। দাদাবাবু আমাকে বকশিশ দেবেন? নিশ্চয়ই দেব, হরম যথা। কোনোদিন যদি আর এরকম বাজে চিঠি নিয়ে আসতো তোমার একদিন চামারি। আমাকে আবার চিঠি লেখা? তুই এই যে মতি, চিঠির উত্তর এনেছো? উত্তর আবার দেবে কি, তোমার চিঠি পেয়ে আনন্দে আটখানা হয়ে সুজন আমাকে এক ঢঙ্গ দিল। সত্যি বলছো? হ্যাঁ গু। শোনো, হ্যাঁ, তুমি বলবে আজ সারা রাত আমার জানলা খোলা থাকবে। আচ্ছা বলবো, এইবার জমেছে। এসেছো? এত দেরি করলে কেন? বারে, আমি কি তোমার মতো স্বাধীন? কি করবো বলো, ঠাকুমা জেগেছিল যে। আমি তো ভাবলাম আজ বুঝি তুমি আর আসবে। একবার যখন এসেছি তখন সারা জীবনই আসবো। সখি, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো গো? শহর থেকে হাটে এক দোকানদার এসেছিল, তার কাছ থেকে এই চুড়ি জোড়া এনেছি। দেখো তো সখী, তোমার পছন্দ হয় কিনা। ও মা, কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে গো। সত্যি পছন্দ হয়েছে তো? জঙ্গলে এত রাত্রিরে কে কথা বলে? চলো তো দেখি, চলো চলো। কারা কথা বলে? পারবে না, তুমি যাও। শোনো, সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যেও।
আমার সখী কোথায় গেল? কোথায় গেল হতভাগী মেয়ে? কোথায় গেল? এই যে অভাগী হতভাগী, কোথায় গিয়েছিলে এত রাতে? কাপড় চোপড়ের এই অবস্থা কেন রে? হ্যাঁ আহ ঠাকুমা, ঘরে চলো না, সব বলছি, এসো না। আরে পালালো কোথায়? সেই তো দেখতে পাচ্ছি না তো। আরে শালা, তোর জন্যই তো পালাতে পারলো। আমি বললাম ওদিকে চল, তা তুই বললি ওদিকে। বারে আমার দোষ হয়ে গেল, আমি তো তখন বললাম ওইদিকে চল, তখন তো ভয় গেলি না, এখন আমার দোষ হয়ে গেল না? আমি সালা, আসবার সময় পেল না শয়তানগুলো। কি সর্বনাশীর কথা, কি কলঙ্কই নাচ হতো। হ্যাঁ রে পাগলটা কে, নাম কি, বাড়ি কোথায়? ওদিক থেকে আসে, নাম জানি না। ওরা কপালের কথা শোনো, তা নাম ধাম না জেনে রাত বিরতে দেখা করিস? মরবি মরবি একদিন, ঠাই মরবি। তোর বাবা শুনলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাবে। ঠাকুমা, আমি যে ওকে বুঝেছি, এইবার বুঝেছি, আর বলতে হবে না। তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, এই তো। এই পাগলটা এলে একবার আমাকে দেখাতে পারবি? তুমি দেখবে? হ্যাঁ পারবো, যা। তাই তো বলি, ব্যাপারটা কি, ঘন ঘন নিঃশ্বাস পড়ে, উদাস উদাস লাগে, না শেষে আবার মান সম্মান না ডুবিয়ে বসে। ও ঠাকুমা, বলতো এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? তোমার বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর, তোমার বাবার নাম কি? রাজেন্দ্র সরকার। রাজেন্দ্র সরকার, তুমি তুমি সুজন? কি হয়েছে ঠাকুমা? সুজন, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ের ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, এই বুকটার মধ্যে রেখেছি রে ভাই। আর আজ এতদিন পরে এলি আমাকে ঠাকুমা বলে ডাকতে। ঠাম্মা, ছোটবেলার সব কথা আমার মনে নেই, তাই তোমায় আমি চিনতে পারিনি। ঠাম্মা, তোর তো কোনো দোষ নেই রে, দোষ নেই, আমি যে বেঁচে আছি এই কথাই তো তোর বাবা মা তোকে বলেনি। বলবে কেন, আমি যে তোদের শত্রু, তুইও তো সেই দলেরই, তুই আমাকে চিনবি কি করে? ঠাকুমা, আজ তোরা দুজন এক হয়েছিস, রাজেন আর সুরেন, 18 বছর যাবত মুখ দেখা দেখি বন্ধ, আজ দুজনের সন্তান একজন আরেকজনের হয়েছে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখো, এই জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছি, চল বাড়ি চল।
কেও? আমাদের সুজন 18 বছর পর এসেছে। তাতে তোমার কি হয়েছে? আমাদের সুজন মারা গেছে। এখন যে সুজনকে দেখছো, সে তার মার হাতে গড়া পুতুল। এই বেড়ে যা, আমার বাড়ি থেকে বেরো, তোর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না, কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল। আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গিয়েছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। কি বললি? দাদার বিপদের সময় আমি সম্পত্তি ভাগ করে নিয়েছি? এই কথা তোকে কে বললে? নিশ্চয় তোর মা। সুরেন, তুই চুপ করবি? কেন চুপ করবো? একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে, আর আমি চুপ করে শুনবো? সহ্য করবো? যা হরিপদ ইদ্রিশালী পঞ্চায়েতে কিছু লোকজন একবার বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে আয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি, না আমি আমার সব কিছু তোর নামে দিয়ে এসেছি। যা শুনে আয় কে আমার দাঁড়াতে চেয়েছে, কে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওরে, তোরা আমার বুকে আগুন জ্বালাস না। তোরা দুজন আলাদা হয়েছিস, কিন্তু মায়ের বুকে জ্বালা তোরা বুঝবি না। সুরেন, তুই সুজনকে কোনো কথা বলতে পারবি না। মা, বেশি বিরক্ত করো না, তাহলে সখীকে নিয়ে যেদিকে দুজক যায় চলে যাবো। কাকা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কাকা, এতদিন পর কাকা? এতদিন কাকা কোথায় ছিল রে? আমি যদি তোর কাকাই হই, তাহলে সেদিন বাজারে অতগুলো লোকের সামনে অপমান করেছিলি কেন? যা, বেরিয়ে যা। সুরেন, তুই চুপ করবি? কাকা হয়ে ভাই বোকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমরা শুধু শিখেছ কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যেমন তুমি তেমন আমার বাবা মা। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাবনাই তোমরা ভাবো না। নতুন প্রধান হয়েছে। আমার মনের কথা বলেছি সুজন, তুই একটু বুঝিয়ে বল, যেন মাথাটা ঠান্ডা হয়। এইরকমই করছে কবছর ধরে, কোথা থেকে ছাই পাশ গুলো গেলে এসে কোনদিন হাও হাও করে কাঁদে, কোনদিন রাগারাগি করে। মা, পুরনো আগুন জ্বালিও না। এই যে মাতব্বর, এই সব ছাই পাঁস কেন খাই জানিস? তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। তোর বাবা মা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে সখীর মা মারা যেত না, আমি এ পথে আসতাম না। এই বিস্তর বাবা মাই আমাকে গিলিয়েছে। থাক বাবা, থাক না ওসব কথা। ঠাম্মা, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমাদের এই ভাঙা সেতু আবার যদি আমি জোড়া লাগাতে না পারি, তাহলে আমিও রতন সরকারের নাতি নই। ওরে পারবি না, রে পারবি না। তোর মতো বয়সে আমি ওইসব কথা বলতাম? তোর মা আমাকে আর মাকে যত অপমান করত, তত আমি চুপ করে থাকতাম, মনকে বোঝাতাম বড় বৌদি মায়ের সমান। কিন্তু তোর মা বলতো রক্তের সম্পর্ক নেই, কিসের ভাই? আমার মনে যদি এইসব থাকবে, তাহলে আমি তোর জন্য পাগল হতাম না। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজনের যখন ম্যালেরিয়া হলো, তখন আমি দিন রাত ঘুরে 10-10 গ্রাম থেকে ডাক্তার কবিরাজ ডেকে আনিনি, ওকে আমি ভালো করেছি। শান্ত হ, শান্ত হ বাবা। কাকা, আজ আমি যাই, পরে আসবো আমি। এই দুটো ভাত খেয়ে যা। আসুন, এবারে নতুন মাতব্বর, দুটি ভাত খেয়ে যান। ঠাম্মা, তুই যুবতী কন্যার চুল নাই রে, নিয়ে এসেছিস বুড়ি মহিলার চুল। বাবা, আমি তুই কন্যার চুলে আনছি। কামরূপ কামাক্ষা থেকে যাদুবিদ্যা শিখে এসছি,
আমার মন তো কবচ ভুল হতে পারে না। সাধু বাবা, আমি তো মাইয়ের চুলে আনছি। না না, তা হয় না বৎস, তা হয় না। মেয়ের ঠাকুমা তোকে ভালোবাসে না? কাছে ডাকে না? ঠাকুমা তো আমার খুব ভালোবাসে। ভালোবাসতেই হবে, তুই যে ঠাকুমার চুল নিয়ে এসছিস তাই সে তোকে ভালোবাসে। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। এই কবচটা নিয়ে যা, কন্যা তিন দিনের মতো তোর হবে, অন্ডে ঢলে জলে পড়ে ছাই হয়ে যাবে। সাধু বাবা দেন, আপনি নিজে হাতে পড়াই দেন, দেন দেন দেন। সাধু বাবা, সাধু বাবা নমস্কার, জয় জয় সাধু বাবা। কতদিন পর সুজন এসেছিল। ছোটবেলা থেকে আমি ওকে কোলেপিটে করে মানুষ করেছি, তাই স্বভাবটিও পেয়েছে ঠিক আমারই মতো। আমিও তো ওই বয়সে কম দুষ্টু ছিলাম না। পুরুষ মানুষের একটু বেপরোয়া হওয়া ভালো। থামেন, সুজন আবার ভালো কেকেটা, ও তো একটা গোয়ার গোবিন্দ, ভালো না ছাই। চুকার, এত বেশি কথা বলিস কেন? সুজনকে তো তুমি ছেলের মতোই ভালোবাসো। খালি খামাখা পেশাল, সুজন এবার কাকার ফোলা। কেন আমি আসি না? ইদিস চাচা, কাকার মাথার উপরে বট গাছের মতো বয়ে থাকুন, দেখি কাকার কেটা কি কয়। তুই আমার বট গাছ হবি? তুই তো চুরি টুরি করে দোকান পরিষ্কার করবি তাহলে। চল চল চল। ও এখন সুজন আসতেছে, তাই আমার খালি খালি বকেন। সুজন শুয়ে ঢুকবো আর ফালে বাই দিব, তখন বুঝবেন ঠেলা। বাড়ির পাশে ডোবা খানা লাগলে হবে কচুরি পানা। মইতা না, ওই মইতা, তোকে সুজনের খবর কি? সে খবর দিয়ে তোমার দরকার কি? বড়লোকের ছেলে, খায় দায় আর বেরেন্ডা বাজায় আর বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়, তাই না? তবে আর বাউন্ডুলে তাকে চলবে না, ঘরে আটকানোর ব্যবস্থা করেছি। কেমনে? সুজনের বিয়ে ঠিক হয়েছে আমাদের গ্রামে কুসুমের সাথে। কুসুমের লগে? কামুর কামাকার থেকে জাদুবিদ্যা শিক্ষা কবচ দিছে, ফল ফলতে শুরু করছে। জয় সাধু বাবা। কিসের কবচ? কাউয়ার বাচ্চা, তা দিয়া তোর দরকার কি? আমাকে জল মারলো, লাঠি মারবো। বুঝেছি, ওই মাতালি আমার সুজনকে বশ করেছে, আমাকে আমার ছেলে শত্রু করেছে। ছেলের বিচার করবে না? বাবা কি বিচার করবে? বাবার বিচারই তো কাকা আর ঠাম্মা আজ নির্বাসনে। যাওয়ার সময় কাকা তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে, সে কথা কোনো দিন কেউ আমায় বলেনি। কে বলেছে? যাই বলুক, সত্যি বলেনি? না সত্যি বলেনি। সব সম্পত্তি আমি কষ্ট করে করেছি, এতে কারো কোনো ভাগ নেই। সবার সামনে তুমি বলতে পারবে কথা? সবার সামনে মানে ওই মাতালের সঙ্গে মোকাবেলা করতে হবে? তুই আমার ছেলে হয়ে কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, তোমাদের আবার এক হতে হবে। চুপ কর, ফের কথা মুখে তুললে তোকে আমি জ্যান্ত কেটে ফেলবো। তা তুমি পারো বাবা, যে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে সে নিজের ছেলেকে খুন করবে, এতে আশ্চর্যের কি আছে? নিজের মা কি বলছে সুজন? কুড়িয়ে পাওয়া একটা ছেলেকে যে আপন করতে পারে সে কখনো মা হতে পারে না। মা, তুমি ঠাম্মার নিজের ছেলেকে পর করেছ, আর শুধু তাই নয়, ঠাম্মাকে তুমি কোনো দিন কোনো সম্মান করনি। এত দূর তোকে এতখানি জাদু করে ফেলেছে? মা, ঠাম্মা তোমার শাশুড়ি, শ্বশুরের বউ, আর শাশুড়িকে সম্মান করা তোমার কর্তব্য। এই যে সুজন, সারাদিন কোথায় থাকিস, কি করিস? কেন, কি হয়েছে? এই সুজন, তুই কি ভুলে গেছিস? আজ না সমীরণ বাবুর বাড়িতে যাত্রা পালা। তোর যা খুশি কর, আমার মন ভালো নেই। বলিস কি রে, তুই আমাদের মান সম্মান সব ডোবাবি দেখছি। আচ্ছা, গ্রামের সমস্ত লোক আসছে যাত্রা দেখতে। যাত্রা আরম্ভ আগে সমস্ত টাকা শোধ করে দিতে হবে, কিন্তু চাঁদা তোলা এখনো অনেক বাকি সুজন। আচ্ছা সুজন, তোর কি হয়েছে বলতো? কি আর হবে,
তোদের আর কি করে বলি, চল। শোন বল, তোর নদীর পাড়ে যা। আচ্ছা আমি এখনই আসছি, কিন্তু দেরি করিস না। না না চল। একটু দাঁড়াও, আমিও যাব। না ভাই, তোদের দেরি হবে, আমি যাই। কি গো তুমি? একটা কথা বলতে এলাম, আজ রাতে উত্তরপাড়ায় যাত্রা হবে, তুমি আসতে পারবে? আমি কার সাথে আসবো? কাকু বা ঠাম্মা যে কোনো কাউকে সঙ্গে নিয়ে এসো। কিন্তু কিন্তু আজ শুনেছিলাম মামা আসবে। আমার খোঁজ তো তোমরা নেবে না? একবার নয় সখীকে আর তার ঠাকুমাকে নিয়ে আম কাঁঠালের সময় বেরিয়ে আসতে পারো। দেখো, আসা যাওয়া করতে না পারলেও তোমাদের খবর আমি সবসময় পাই। তোমাদের গ্রামের লোক আমাদের হাটে আসে, ওদের কাছেই তোমাদের খবর পাই। তাছাড়া মা তো কোথাও যাবে না, আর সখীটাও হয়েছে তেমনি। এবার কোনো কথাই আমি শুনবো না, সখীকে আমি সঙ্গে করে নিয়েই যাবো, কদিন না হয় মামার বাড়িতে থেকেই আসবে। ওই তো সখী এসেছে, ওকে বলো বাবা। আরে মামা, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ হলো। তা ভালো আছিস মা? আমি ভালো। রতনদা রেখা কেমন আছে? ভালো, ওরাই তো পাঠালো তোকে নিয়ে যাবার জন্য, তাই যাবি না? বাবা আর ঠাকুমাকে ছেড়ে কি আমার যাওয়ার উপায় আছে? একজন তো আমাকে ছেড়ে ঘুমোবেই না, আর একজন আমাকে না দেখলে দোকানদারি বন্ধ করে যে কোথায় বসে থাকবে কে জানে। দিনে দিনে মুখের লাগাম খুলেছে বুড়ির। হ্যাঁ মা, আমার পাকা গিন্নি হয়েছে। হ্যাঁ তা কিরকম গিন্নি বোঝো, তোমাকে হাত পা ধোয়ার জল না দিয়েই গল্প করে যাচ্ছি। ও বাবা, আজ না উত্তরপাড়ায় যাত্রা আছে, আমি একটু দেখতে যাব। কে বলেছে তোকে? ও আমি শুনেছি, আমি ঠাকুমাকে নিয়ে রাত্রে যাত্রা দেখতে যাব। হ্যাঁ আমি বাপু রাত জেগে যাত্রা দেখতে পারবো না। ঠিক আছে, তুই কেষ্টকে নিয়ে যাস, সেই ভালো। ভগবানের কৃপায় আপনার অগ্রিম দিলাম 10 টাকা, আর আপনার এই জট আর পোষা গন্ধের কাপড় ধোয়ার লেগে দিলাম একখান সুগন্ধি সাবান, আর আপনার মুখ মিষ্টি করার জন্য একখান লজেন্স আনছি আপনার। জয় শিবশঙ্কর। এই নে এই কবচটা, একটা পানে 7 বার ঘুরিয়ে খেতে দিবি, ব্যাস কেল্লা ফতে। জয় সাধু বাবা, জয় সাধু বাবা, জয় জয় বাবা, জয় বাবা, বাবা আশীর্বাদ করে, বাবা আশীর্বাদ করে, বাবা জয় বাবা, সখীর জন্য পাই বাবা, আমি যেন সখীর পাই। গেরামে এমন যাত্রা ফাটিয়ে আইছে, অগ্গুলদের মন কাইরে নিব। আরে দুগ দিকে তাকায়ও না, গেরামের লোকজন বেশি ভালো না, এই মাথা কাপড় তো কাপড় তো কাপড় তো দেখো আবার কেন জিন পরে ধরতে পারে। বেশি বকবক করিস না তো, তাড়াতাড়ি হাঁট। তাড়াতাড়ি কি হাঁটুম, পাও তো চলে না। তোমার বাবা এমন একটা পাষাণ হইছে, কথায় কথা গেলি চাকরি নাই চাকরি নাই, বড় একটা চাকরি ওলা হইছে। চুরি করা এখনো চারলি না রে? আরে হে তো কব ওই সারছি, সুজন তো বাড়িতে ঢুকছে, কাকা তো বুঝতেছে না যে খাল কেটে কুমির ঢুকাইতাছে। তুমি একটু কাকারে বুঝে কইও, ওরে যেন বাড়িতে ঢুকতে না দেয়। 100 বার দেবে, তোর তাতে কি? আর ও তো মানুষ খারাপ নাই। আমি কি লোক খারাপ? যত সব আয় সখী, শোন শোন আয় সখী, আরে শোন 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 শোন, আরে সুজন আবার ভালো লোক হবে, সারাদিন তোকে গেলাম চৈরে বেড়ায়, শুনছি স্বভাব চরিত্র ভালো না, তাই তোর বাপ মা ওর বিয়া ঠিক করছে, দেখবি খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবো। কা তুই এসব আজে বাজে কথা কার কাছে শুনেছিস, কোথায় শুনেছিস তুই? কেন অগবাড়ি কাজের লোক মইত্যা আমার সব কইছে, অগগ্রামের কুসুম নামে একটা মাইয়ের লোকে সুজনের বিয়ার দিন তারিখ মতো ঠিক হইয়া গেছে। গা তাবিজ কাজে রাখছি।
তুই সত্যি বলছিস? বয়কে মিথ্যা কথা কইতেছি? আরে দাঁড়ায় রইলে কেন? তাড়াতাড়ি চলো, আরে আসো, যাত্রা আরম্ভ হয়ে যাবো গা, চলো তাড়াতাড়ি। ভুল বুঝে না রানী, রাজ্য শাসন করতে গিয়ে হয়তো তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, তাই বলে কি তোমার ভালোবাসাকে কখনো অপমান করেছি? এসব আমি বিশ্বাস করি না। আমি তোমার স্ত্রী, তুমি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছো। এইসব তুমি কি বলছো রানী? রাজ্য শাসনের ভার আমার উপর দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তাই আমি আমার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমাকে সিংহাসনে বসিয়েছিলাম। আমি কেশব বিলাস দিয়ে পান লইতেছি, আরে বসো নিয়ে আইতেছি। পানগুলো দে। ওই শঙ্কর, আরে কেশব বিলাস জর্দা দিয়া দুইটা পান দে দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, কেশব বিলাস তো ছিল, ওই সুজন তো কৌটুসদ্ধ নিয়ে চলে গেল। সুজন হয়ে গেছে গা? হ্যাঁ। আরে শালার কাকা তো ভাই, হ্যাঁ তুমি লেগে আমার আসল ভাই, তুমি শালা আমার ডুবাই বা। ওই ওই পানের দিকে কি আছে? জর্দা সুবারি পান বিলাস ফোন বিলাস যা আছে তাড়াতাড়ি আমার কথা তো দে। শালা শালা তোমার এমএস কম নাকি? পরম কর্মাচ্য তুমি উৎসবে নাই। এসো কি পান, তোমার জন্য এনেছি কেশব বিলাস জর্দা দিয়ে, নাও ধরো আমি আসছি। এই শোনো, আমি পরে আসবো, আমরা যাত্রা দেখবো না, তোমার সঙ্গে অনেক কথা আছে, আমি আসছি পরে। যাত্রাটা কিন্তু দারুণ জমেছে। হ্যাঁ, এই এটার দিকে খেয়াল রাখিস। আচ্ছা হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, এই যে সুজন এদিকে এসো, অনেক জরুরি কথা আছে। কি? একটা সাংঘাতিক খবর আছে, এদিকে এসো। বাবা তাবিজ, আমার সখীর ভাগিদার রে, একের পরে সার থার করে দে। বাবা বাবা কি সুন্দর, রাধা কৃষ্ণের প্রেম চলতেছে। হ্যাঁ, দাঁড়াও, সখীরে গিয়ে খবরটা কইতেছি। হ্যাঁ, তুমি যাই বলো, আমাকে তোমার মন থেকে মুছে ফেলতে পারবে না। মন মন বলে আমার কিছু নেই, তোমাকে আমি বিশ্বাস করি না। সখি, ও সখি, আসো আমার সঙ্গে আসো, দেখে তো তোমার সুজনের কীর্তি। তুমি না কইছিলা সুজন খুব ভালো মানুষ? এখন নিজের চোখে দেখে আসো তোমার সুজন কেমন ভালো মানুষ। আসো 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 আসো। বল এবার তোর সাংঘাতিক খবরটা বল। বলবো, একটু ধৈর্য ধরে শোনো। মাসিমা বললেন পঞ্জিকাটা আনতো দেখি, বৈশাখে কি ভালো দিন আছে। আমি বলি কি মাসিমা, কিসের ভালো দিন? মাসিমা বলেন অভাগে কিসের আবার, বিয়ের দিন। মধুপুরের কুসুম, যা গিয়ে যাত্রা দেখ, আমার কাজ আছে। কাজ আছে তো কি হয়েছে? আমার সাথে কথা বলার চেয়ে বড় কাজ আর তোমার কি আছে? দেখ কুসুম, একদিন কিন্তু তুই আমার হাতে মার খাবি, যা এখান থেকে। সুজন, হ্যাঁ, সর্বনাশ হয়েছে। যাত্রার ম্যানেজার বলেছে বাকি 500 টাকা না দিলে যাত্রা বন্ধ করে দেবে। বরুণ ঘোষের কাছ থেকে 500 টাকা নিয়ে না। বরুণ ঘোষ যা কৃপণ, তুই না গেলে টাকাই দেবে না। সব কাজে সুজন, আমাকে আর কোনোদিন এসবের মধ্যে ডাকবি না। চ ঠাম্মা, ও ঠাম্মা, সখি কোথায়? ও মা, তুই জানিস না কি সখি তো চলে গেছে। কোথায় গেছে ঠাম্মা? ওর মামার বাড়ি। ওর মামার সাথে, এখনো বোধহয় নৌকো ছাড়েনি। সুজন শোন, সুজন
সখীদি, তুমি এখানে একা একা বসে আছো, জানো না এখানে কেউ ভয়ে বসে না? কেন, কিসের ভয়? এখানে মস্ত বড় একটা সাপ আছে, সন্ধির পর বেরোয়। না তুমি চলো। কোথায়? আমার দাদা নদীতে মাছ ধরতে যাচ্ছে, তোমায় নিয়ে যেতে বলেছে, চলো। তাড়াতাড়ি চল, অনেকদিন পর মাছ ধরতে যাচ্ছি, দেখি বড় মাছ পাওয়া যায় কিনা, চল। হেমাজি, নৌকা ঘাটে বেড়া, তাড়াতাড়ি। সখী, আমাকে না বলে তুমি এভাবে চলে এলে কেন? হাত ছাড়ো সখী, ঘরে মাবুন নেই। ছেড়ে দে, একেবারে মেরে ফেলিস না, এখানে পড়ে থাক, চল। Thank you.
সুজন, তোমার সুজন, আর ভয় নেই, বিষ নেবে গেছে। কিসের বিষ? তোমার তোমার সাপে কেটেছিল। আমাকে তুমি কেন বাঁচালে বলো? আমার যে মরে যাওয়া অনেক ভালো ছিল। তুমি মারা গেলে তোমার সাথে যে আর একজন মারা যাবে সেটা কি বোঝো না? বিষ আমাকে বাঁচিয়ে রাখো, আর বাঁচিয়ে রেখে দিলে দিলে মারো। চলো চলো বাড়ি চলো, আস্তে। সুজন যখন ছোট ছিল তখন আমি বলতাম সুজন হবে বংশের গৌরব, আমাদের সুখ দুঃখের কাণ্ডারি। এবার বল, আমি ঠিক বলতাম কিনা? সুরেন, আর যদি সুজন না থাকত তবে তো সখী কোথায় থাকত? সুজন, তুই আজ আমার মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কাকা, তোর জন্য আজ থেকে আমার এই বুকটা খোলা রইল, প্রয়োজনে আমি আমার হৃদয়টা তোকে দিয়ে দিতে পারি। তুই আমার কাছে কি চাস বল? গত 18 বছর আমি তোকে একটু আদর যত্ন করতে পারিনি। আমি যাতে সুখ পাই
এমন কিছু তুই নিয়ে যা বাবা, আমার বাড়ি ঘর দোকান বিষয় সম্পত্তি তুই যা চাবি আমি তোকে তাই দেব। বল বাবা কি চাস তুই, বল কি নিবি? ও বাবা মাকে ভয় পাচ্ছিস? আরে তুই আমি যদি ঠিক থাকি তাহলে তোর বাবা মাকে ঠিক করতে আমার কোনো অসুবিধা হবে না। বল বাবা বল কি নিবি বল। কাকা আমি কাকা আমি আমি থামলি কেন, বল কি চাস বল। আমি সখী কি চাই? কাকে? আহা বললো তো, আমাদের সখী কে চায়? সখী ও বাড়িতে? না আমার না তা হয় না। সুজন জানে না যে ওর বাবা মায়ের বিষ সাপের বিষের চেয়ে ভয়ঙ্কর। কাকা সাপের বিষ যদি নাবাতে পারি তবে মানুষের বিষ দাঁত ভাঙতে পারবো না। তুমি না এই মাত্র বললে যে আমি তুমি ঠিক থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি তুমি শুধু রাজি হও কাকা। আমি একা রাজি হলে তো হবে না, তোর বাবা মা জীবনেও রাজি হবে না। তুমি যাও না আমাদের বাড়িতে, বাবার সাথে কথা বলো না। আবার যাব অপমানিত হতে সেই বাড়িতে। সুরেন তুই তো একটু আগে বলেছিস সুজনের জন্য সবকিছু করতে পারিস, নিজের সন্তানের জন্য একটু ছোট হতে পারবি না? সুজন সখীর মন আমি বুঝি, ওদের সুখের জন্য তোকে যে রাজনের কাছে যেতেই হবে বাবা। ওদের বিয়ে যদি না হয় ওরা দুজনেই মরবে, তখন কি করবি? ঠিক আছে যাব, যত অপমানিতই হই না কেন আমি যাব, ওদের হাত ধরব, প্রয়োজনে দাদার পা ধরব, দেখি অনুমতি পাই কিনা। আয় বাবা আয় বস এখানে। শালার কবর সব খুইয়ে ফেলাম, শালার বন্ড সাধু কয় কিনা সুখী আমারে ভালোবাসে। আহারে এমন প্রেম, সাপে কাটল সুখীরে, সুজন সেই বিষ মুখ দিয়া টাইনা টাইনা তুলল, সুজন সুখীরে বাঁচাইল। আহা কি অমর প্রেম, সুজন সখী, সখী আর সুজন, আহারে কি সাচ্চা মহব্বত। এই কেষ্ট কার সঙ্গে কথা বলছিস? ওই নিজের মনটা একটু পবিত্র করতাছি। কেষ্ট চুরি টুরি করিস নি তো? কাকাজি কি কয় না, আমি এখন আর চুরি টুরি করি না। কেষ্ট 18 বছর পর দাদার বাড়ি যাচ্ছি, মিষ্টি নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, নতুন করে আত্মীয়তা করতে চাইতেছেন, মিষ্টি নিতে হইব না? ঠিক বলেছিস। নমস্কার। কত সাধু ঘরে সবই কি আসল সাধুরে, পাইছি সাধুর বাচ্চা, তোর 10 দিন তা আমার 1 দিন। আসেন আসেন সাধু বাবা আসেন আসেন বসেন বসেন, পায়ের ধুলা দেন, নমস্কার নমস্কার, কোথায় বসতে, এই পিঁয়াজের বস্তার পাশেই বসেন। জয় শিবশঙ্কর। জয় শিবশঙ্কর। বৎস কন্যার ভালোবাসা পেয়েছিস? পাইছি মানে প্রেমের ঠেলায় কন্যা আসলের তলায় খালি হাবুডুবু খাইতেছি। সাধু বাবা কন্যা করে দেখেন তো, কন্যা এখন কি করিতেছে? মনে মনে তোর কথাই ভাবছে। আমার কথা ভাবতেছে তাই না? আমার কথা ভাবতেছে। 11 টাকা। 11 টাকা দিব না, 11.5 টাকাই দেই। তার আগে আপনার একটু সুন্দর করে হাম্বুল দিস্তা দিয়া লই। ওই ওই সারা সাধু সাধু, তোর সালাম সারা জীবন চুরি করে কেবল থেকে আধা মতো সব দিছি, আজকে তোর আধা মতো দিয়ে একেবারে রুটি বানিয়ে ফেলাবো। ওরে আমার আমার টাকা দি, আমার ডিম দে, আমি সখী লেগে কত কিছু করছি রে। ওই সারা তুই সারা বন্ধ সত্য, তুই সারা জীবন এরকম করে আমার
দাদা বৌদি বাড়ি আছো? সুরেনের গলা, এখানেই বসাও। এতদিন পরে কি জন্য আসছে? কুমতলব আছে, সুজনের মাথা খেয়েছে, তোমার মাথা খাবে। বৌদি কেমন আছো? এতদিন বাদে কি ব্যাপার? বলবো না, মিষ্টিটা নাও। হঠাৎ মিষ্টি? সত্যি করে বলো তো, কি মতলব এসেছ? আর কত বৌদি, দেখতে দেখতে 18 বছর পার হয়ে গেল, এই ঝগড়া করে দূরে দূরে থেকে কি কিছু লাভ হলো বৌদি? আমি কারো বৌদি টৌদি না, যা বলো তোমার দাদাকে বলো। কি হলো, বাইরে এলে না? ভালো আছো দাদা? ঠিক আছে, ঠিক আছে। কি ভক্তি দাদার প্রতি! আসল কথাটা কি সুরেন? আসল কথা কি দাদা, বয়স তো কম হলো না? চলো না দাদা, আমরা আবার একসঙ্গে মিলেমিশে থাকি। এতদিন পরে হঠাৎ মিহি সুরে কথা, তারপর? তারপর আর কি, এই জন্যই এসেছি, এই আমার কথা। না না, তারপরেও কিছু আছে, বলো। লজ্জা সরমে মাথা খেয়ে যখন এসেছে তখন বলো। না, তোমার ওই সান দেওয়া কথাগুলোর অভ্যেসটা এখনো যায়নি দেখছি। সত্যি তোমার কথা মনে পড়লে এ বাড়িতে আর আসতে ইচ্ছে করে না। ও শুনছো, আমি যেন ওকে নিমন্ত্রণ করে এনেছি। কোন দুঃখে এ বাড়িতে এসেছো শুনি? আমি কি নিজের জন্য এসেছি? এসেছি তোমার ছেলে সুজনের জন্য। আচ্ছা, এতক্ষণে আসল জায়গায় শুই পড়েছে। এই যে জজ সাহেব, মন দিয়ে শোনো আসামি কি বলে। তাহলে তুমি বৌদিকে থামতে বলো। সুজনে কি হয়েছে? কি আর হবে, সুজন সখীর পেছন পেছন মামা বাড়ি গিয়েছিল, সেখান থেকে সখীকে নিয়ে এসছে। আসতে বলো, তোমাদের না হয় লজ্জা সরম নেই, আমাদের তো আছে। দেখো তো মদ খেয়ে মাতাল হয়ে এসেছে কিনা। দোহাই বৌদি, আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমি এখানে ঝগড়া করতে আসিনি। তবে কি জন্য এসেছিলে? আমার সুজনের বদনাম করতে? না, বদনাম করতে নয়, ফয়সালা করতে। কলঙ্ক যাতে না পারে, দুজনেরই যাতে সুখ শান্তি আসে, সেই চেষ্টা করতে এসেছি। তোর এত দূর অধঃপতন হয়েছে, কোনো উপায় না পেয়ে তুই মেয়েকে দিয়ে সুজনকে পটিয়েছিস, এখন সুজনকে দিয়ে তুই আমার ঘর বাড়ি দখল করতে চাস। এসব কথা বলো না দাদা, ধর্মে সইবে না। কিসের ধর্ম, ওকে জিজ্ঞেস করো তো, মদতারি খেয়ে সবকিছু শেষ করে মেয়েকে দিয়ে ব্যবসা আরম্ভ করেছে কিনা। তোমারও কি এই কথা দাদা? আমার কি আলাদা কথা হবে? দাঁড়াও, মিষ্টিটা নিয়ে যাও। কাকা, কি হয়েছে? তোকে আর কি বলবো সে কথা, তুই যেমন সখীর প্রাণ বাঁচিয়েছিস, তেমনি ওর মান সম্মানও তুই রক্ষা করিস। আর একটা কথা, কোনোদিন আর আমাদের বাড়ি যাবি না, সখীর সাথে আর কোনোদিন দেখাও করবি না। এরপরেও যদি যাস তাহলে সখীকে কেটে নদীতে ভাসিয়ে দেবো, নইলে কলঙ্কে শেষ হবে না, শেষ হবে না। বাবা, প্রায় 18 বছর পর কাকা আমাদের বাড়িতে এসেছিল মাথা নিচু করে, এইভাবে অপমানিত হবার জন্য? আরে বেঈমান, আজ যারা তোকে ভালোবাসার ভাবে আটকেছে তারা একদিন আমাদের বুকে লাথি মেরে চলে গিয়েছিল, সেদিন আমাদের অপমান হয়নি? মিথ্যে কথা বলো না, কে কাকে লাথি মেরে বের করেছিল তা আমি জানি। আমার শুধু একটাই কথা, তোমরা যদি মিলে মিশে এক হয়ে ঝগড়া বিবাদ না মেটাও, তাহলে আমি গলায় দড়ি দিয়ে তোমায় নির্বংস করব। ওরে বেজম্মা, শোন, তুই আমাকে নির্বংশ অনেক আগেই করেছিস, যেদিন থেকে তুই সুরেনের পাল্লায় পড়েছিস সেদিন থেকে কি তুই আমার আছিস অপদার্থ? ঠাকুমা। কি বাবা? সখীর বিয়াতে আমি সানাই বাজামু, বাড়িটাও আমি সাজামু। আরে আমাকে তো একটাই বই না সুরেন, ভালো খবর এনেছিস তো বাবা? ভালো খবর শোনার ভাগ্য আমাদের নেই মা, আমি তো আগেই বলেছিলাম ওরা কিছুতেই রাজি হবে না। 18 বছরের রাগ কি একদিনে যায় বাবা? আস্তে আস্তে রাগ ঠিক হয়ে যাবে। 18 বছরের রাগ কোনোদিন কমবে না। ওরা আমাকে কি বলেছে জানো? বলে আমি নাকি আমার মেয়েকে দিয়ে ব্যবসা করি, আমি নাকি আমার মেয়েকে দিয়ে সুজনকে বশ করেছি,
আমি সুজনকে বলে দিয়েছি যে আমার বাড়িতে যেন কোনোদিন না ঢোকে। ওকে দোষ দিচ্ছ কেন বাবা? ওর তো কোনো দোষ নেই। কাকা সুরেন, তুমি আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, যা খুশি করো বাবা, কিন্তু তুমি তো আমার মনের কথা জানো, আমার কাছে ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই বাবা। মা, ওরা সখীর মাকে মেরে ফেলেছে, আমার সখীকে ওরা মেরে ফেলবে। মা, মা তুমি সখীকে নিয়ে তাড়াতাড়ি ওর মামা বাড়িতে চলে যাও, তুমি পালাও মা, তুমি পালাও, তুমি তুমি বিদেহ মা। সুজন, সুজন দরজা খোল বাবা, খেয়ে নে সুজন। না আমি খাবো না, আমাকে জ্বালাতন করো না। ভাত না খাস, একটু মিষ্টি মুখে দে সুজন। বললাম তো না। না বলিস না বাবা, তোর অমঙ্গল হবে, এই মিষ্টি তোকে খেতেই হবে সুজন। অমঙ্গল কি বলছো মা? কিসের মিষ্টি? একটা মিষ্টি তোকে খেতেই হবে, তোর বিয়ের দিন ঠিক হয়েছে। আমার বিয়ে কে ঠিক করেছে? তোর বাবা কুসুমের সঙ্গে বিয়ে ঠিক করেছে। নিজের ছেলেকে হাত পা বেঁধে কুয়ে ফেলার যে ষড়যন্ত্র তুমি করেছো তা আমি হতে দেব না। আমি আজ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। সুজন, আমার গলায় ফাঁসি লাগাবার জন্য যারা মিষ্টি পাঠিয়েছে তাদের মিষ্টি আমি খাবো না, ফেলে দেব। কি হলো সুজন? সুজন, সুজন, ও সুজনের বাবা শুনছো? কি হয়েছে? তোমার ছেলে যে গৃহত্যাগী হলো। গৃহত্যাগী? গৃহত্যাগী হয়ে যাবে কোথায়? বেঁধে নিয়ে আসবো, তুমি নিশ্চিন্ত থাকো। ও বাড়িতে বউ হয়ে গেলে তোর সুখ হতো না সখী, কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যেত। আমাকে বেঁধে রেখে কি সুখ দিতে পারবে ঠাকুমা? না, তা হয়তো পারবো না, কিন্তু মনটাকে যদি শক্ত করতে পারিস, সুখ না হোক দুঃখ তো কমত। সখী, 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 আমাকে দিয়ে দে দাও ঠাকুমা, যা শোন, শোন। সখী, আমার সখী, সখী, মেয়ে হয়ে নিজের বাবাকে অপমান করিস না ঠাকুমা। সুজন, তুই আর আগুন জ্বালাস নে। কি হয়েছে মামা? মামা তুমি আমাকে, আমাকে বাঁচাও বাবা। কি হয়েছে মা? খবরদার রমেন, তুমি ওকে আগুনে ঝাঁপ দিতে দিও না, ওকে ধরো, ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দাও। না মামা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মামা, আমি সুজনকে ছাড়া বাঁচিও না। চল ভেতর চল সুজন। ঠাম্মা, ঠাম্মা তুমিও তোমার মনটাকে পাথর করেছো, যে দুবারই দুজনের জন্য কাঁদতে কাঁদতে তোমার সারা জীবন গেছে, সেই দুজন আজ যখন এক হতে চায় তখন কেন পাথর হয়ে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ? আমি জুলে পড়ে ছাই হয়ে গেছি রে সুজন, আমার বুকে এখন দয়া মায়া নেই। বেশ, এই আমি তোমার পা ধরে বলছি, তুমি যদি আমাদের দুঃখ না বোঝো তাহলে কাল সকালে দেখবে সুজনের মরা দেহ গাছে ঝুলছে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় রে ভাই, বিশ্বাস হয়। আয় আমার সঙ্গে, আয়, আয় আমার সঙ্গে, আয়।
তুই এখানে বস, আমি আসছি। ঠাম্মা, বাবা কাকার অপরাধের শাস্তি আমাদের দুটো নিষ্পাপ জীবনের উপর দিও না ঠাম্মা। আমার সোনা বলে কি, তুই বস, আমি এখনই আসছি, বস। ঠাম্মা, ঠাম্মা, এ কি করছো তুমি? দরজা খোলো ঠাম্মা, দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো, দরজা খোলো ঠাম্মা, ঠাম্মা দরজা খোলো, এ কি করছো ঠাম্মা? তোরা সখীর খবর তোর বাবা মাকে জানাবো। রমেন, লোক পাঠাও, সুজনের মা বাবা আসুক, ওরা নিজেরা এসে নিজেদের ছেলে মেয়ের ফয়সালা করুক। সুজনের সাথে সখীর বিয়ে জীবনেও হবে না। সুজন যদি আমার কথা অমান্য করে তাহলে ওকে আমি ত্যাজ্যপুত্র করব। তোমার ছেলেকে তুমি ত্যাজ্যপুত্র করো না হয় খুন করো, তোমার যা খুশি তাই করো, কিন্তু আমার মেয়ের নাম তুমি মুখে উচ্চারণ করবে না। শাক দিয়ে মাছ ঢাকতে চাস? আমার সুজনকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, নইলে আজ একটা খুনোখুনি হয়ে যাবে। মুখ সামলে কথা বল, শক্তি আমারও আছে। সুরেন কাকা, কি রে রাজা, তুই হঠাৎ? পাশের গ্রামে সুজন আমাদের বাড়িতে গেছে। কি বলেছিলাম, তোর সখী আমার সুজনকে জাদু করেছে। এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, সখী যদি সুজনকে ডেকে থাকে তাহলে ওর মৃত্যু হবে আমার হাতেই। চল রাজা, তোরা আয়। সুজনকে আমি কি করে পাবো, চারিদিকে যে এত শত্রু। সখী, এই আমার মাথায় হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো, জীবনেও তুমি আমার, মরণেও তুমি আমারই থাকবে। সখী, মুখে আর কি প্রতিজ্ঞা করবো সুজন, আমার আমার গলা যদি কেউ কেটেও ফেলে তো আমার রক্ত শুধু তোমারই কথা বলবে। আমি আমি সুজনের সখী হয়ে থাকতে চাই, আমি শুধু সুজনের সখী হয়ে থাকব। সুজন, মা, মা সুজন কি বাড়িতে এসে? হ্যাঁ, এনে চাবি, আমি ওকে বন্ধ করে রেখেছি। সখী কোথায় রমেনদা? এই নাও চাবি। কত মিথ্যে কথা বলবে মা, পরের ছেলের জন্য নিজের ছেলের কাছে মিথ্যে বলছো।
তোমার লজ্জা সরম নেই? তুমি ওদের পালাতে দিয়েছো। রাজেন, কি বলছিস তুই? আমি নিজের হাতে ওদের দুজনকে বন্ধ করেছি। রমেনদা, তোমার ভাগ্নিকে দেখলাম একজনের হাত ধরে যাচ্ছে। কোন দিকে গেছে? নদীর দিকে। চল, আমি দেখছি। সখি, তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। নতুন ঘর বাঁধব, সংসার করব, যেখানে তোমার আর আমার বাবা থাকবে না, কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না। আমার সুজন, ওই দেখো সখি, ওইটা ধরো। জোরে চলে যাও। ওই তো, ওই তো, জোরে চালাও, জোরে জোরে চালাও। জোরে চালাও, আরো জোরে। সখি, তাড়াতাড়ি টানো, জোরে টানছি তো। ওই তো, জোরে চালাও, আরো জোরে চালাও। সখী, সখী,
সখী, সখী, না আর পারছি না। হইতো হইতো সখী, চলো। শুনুন, ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, ওদিকে ট্রেন আসছে, ওদিকে ট্রেন আসছে। ওদিকে যাবেন না, দুজন ওদিকে গেছে, এক্ষুনি ট্রেন আসছে, ওরা তো মরবেই। আমার সুজন বাঁচবে না, আমার সুজন। ভাই সুরেন, তুই ওদের বাঁচা। আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন না, আমি দেখছি কি করতে পারি। ভাই সুরেন, তুই পারবি, তুই পারবি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি দাদা। যা ভাই। সুজন, কি কি করছেন আপনি? আপনি যাবেন না ওদিকে, ট্রেন আসছে, ট্রেন আসছে। আমাদের দুদিকে মৃত্যু, তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি জীবনেও আমার, মরণেও আমার। ওরা আমাদের বাঁচতে দেবে না সখী, চলো আমরা দুজনে একসাথে মৃত্যু বরণ করি। আমাকে তুমি তোমার বুকে জড়িয়ে রাখো। না কথা শুনুন আমার, ভাই সুরেন, ওরা কেমন আছে ভাই? ওরা ভালো আছে,
আর ওরা আছে বলেই আমরাও আছি। সুরেন, তোকে কিছু বলার মতো মুখ আমার নেই ভাই, তুই আমাকে ক্ষমা করিস। তুই আমার সুজনকে বাঁচিয়েছিস, আজ থেকে সুজন তোর হলো। ও কথা বলো না দাদা, ও কথা বলো না, বলো সুজন আজ থেকে সখীর হলো। ঠিক বলেছিস ভাই, সুজন আজ থেকে সখীর হলো। চল ভাই বাড়ি যাই, চল এসো মা, এসো, আয় সুরেন আয়। এই শত্রুদের তুমি আবার বাড়িতে এনেছো কেন? মা, এখন বুঝতে পেরেছো কার কুমন্ত্রণায় তোমাদের একদিন দূরে সরিয়ে রেখেছিলাম? এই এদিকে এসো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। ক্ষমা চাইব? কোন দুঃখে ক্ষমা চাইব? আমি কারো খাই না পড়ি। কি তবে দেখি, দেখেছো কাণ্ড, লাগছে তো। আরে আয় আয়, ক্ষমা চাও। বুঝতাছস কি হইতাছে? আদর করছে না, বুঝোস নাই? শাস্তি দিতেছে, পালা হয়েছে। এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি। আরে দেখ, আর একটা দিব গেলাম, এক্ষুনি ক্ষমা চাও। সারা জীবন পাপ করছে, তাই পাপের মাসুল দিতেছে, মাসুল দিতেছে। ওরা দুজন এক হয়েছে, সুজন সখী এক হয়েছে, আর আমার দুঃখ কি? রাজেন, সুরেন, আমার সুজন সখী কোথায়? সব সখী রে পার করিতে নিব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।